সাবস্ক্রাইব করুন দ্বীনের তালিম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন, দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি, আর তা হলো সচরাচর আমাদের এলাকার মধ্যে গ্রাম অঞ্চলে গড়ে গড়ে দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষকে, অর্থাৎ সন্তানাদিদেরকে বলেন, বন্ধু বান্ধবকে বলেন, হ্যাঁ মেয়েদেরকে বলেন, তারা এই গালিটা দিতেছে যে মানুষ হয়ে মানুষকে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, এরকম ভাবে এই সমস্ত গালি দিয়ে তাকে ডাকাডাকি করা হইতেছে, অথবা ঠাট্টা বিদ্রুপ করেও এই সমস্ত গালি বন্ধু আরেক বন্ধুকে দিতেছে। ইসলামী শরীয়তের মধ্যে গালি দেওয়াটাকে কি বলা হয়, গালি দেওয়ার গুনাহ কি, অপরাধ কি, শাস্তি কি, এই সম্পর্কটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তবে সাবস্ক্রাইব করে নেবেন। ইসলামী শরীয়তের হুকুম, আহকাম, বিধিবিধান সম্পর্কে এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তবে চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, বলতেছিলাম যে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে, এলাকার মধ্যে গড়ে গড়ে বন্ধু বান্ধব বলেন, সন্তানাদি বলেন, পিতামাতা বলেন, যাদের মধ্যে দ্বীন শিক্ষা না থাকে, ইসলামী শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তারা এরকম ভাবে সচরাচর একজন আরেকজনকে গালি দেয়। তারা চিন্তাও করে না যে আমি গালি দিতেছি, এই গালি দেওয়াটা আমার কি জায়েজ হইতেছে না হারাম হইতেছে, আমার কি গুনাহ হইতেছে না আমার শাস্তি হবে, এই সম্পর্কে তাদের কোনো ধারণা না থাকে না। সঠিক ধারণা না থাকার কারণে আজকে তারা এই সমস্ত গালি দিতেছে। আপনি দেখবেন যে এক বন্ধু আরেক বন্ধুকে কুত্তার বাচ্চা, এরকম ভাবে শুকুরের বাচ্চা, হ্যাঁ শুয়ারের বাচ্চা, এই সমস্ত গালি দিয়ে তাকে সম্বোধন করে তাকে ডাক দেওয়া হয়। সেও গালি দিতেছে, সে কোনো কিছু মনে করতেছে না। আসলে এই গালিটা দেওয়ার কারণে তার যে কত বড় অন্যায় হইতেছে, কত বড় গুনাহ হইতেছে, এ সম্পর্কেও তার কোনো ধারণাই থাকে না। তো ভিউয়ার্স, একজন মানুষ যখন আরেকজন মানুষকে গালি দেয়, চিন্তার বিষয় হলো সে কতটুকু সুস্থ মস্তিষ্কওয়ালা যে সে মানুষের বাচ্চাকে শুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা এবং শুয়ারের বাচ্চা বলে সে গালি দিতেছে। তার যদি সুস্থ বিবেক থাকতো, তার যদি সুস্থ মস্তিষ্ক থাকতো, তবে তো সে একজন মানুষকে গালি দিতে পারত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একথাই উল্লেখ করেছেন যে একজন মানুষ হলো আদমের সন্তান, আদমের জাত, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তা আদম জাতিকে, আদম সন্তানকে, মানুষকে একজন মানুষ কিভাবে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, কুত্তার বাচ্চা বলে গালি দেয়, শুয়ারের বাচ্চা বলে গালি দেয়, এই সম্পর্কটা ইসলামী শরীয়তের পরিভাষায় সম্পূর্ণরূপে হারাম। একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিবে, এটা হলো মস্ত বড় এক কবিরা গুনাহের কাজ। এজন্য এই গালি দেওয়া থেকে আমরা বিরত থাকব, আমাদের সমাজকে আমরা বিরত রাখব, তাহলে দেখা যাবে আমাদের সমাজটা সুন্নতওয়ালা, আদর্শওয়ালা একজন সমাজ হয়ে যাবে, একটি সমাজ হয়ে যাবে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই গালি দেওয়া সম্পর্কে আমাদের কি শাস্তি হবে, মানুষ যখন মানুষকে গালি দিবে, কেয়ামতের ময়দানে যখন বিচার দিবস কায়েম করা হবে, তখন যেই গালিটা দিয়ে মানুষ সম্বোধন করেছিল, গালি দিয়েছিল অন্যজনকে, তাকে ওই গালি দেওয়ার কারণে তাকে ওরকম কুকুরের বাচ্চা বানিয়ে দেওয়া হবে, শুয়োরের বাচ্চা বানিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা এই সমস্ত গালি দেওয়া থেকে আমরা দূরে থাকব। গালি যেন আমাদের জবান থেকে না আসে। একজন সুস্থ মস্তিষ্কওয়ালা ব্যক্তি, একজন বিবেকবান মানুষ কোনোদিন মানুষকে, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে গালি দিতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করলাম, সচরাচর আমরা এলাকার মধ্যে ঘুরলে দেখতে পাই, বন্ধু বান্ধব বলেন, সন্তানাদি বলেন, পিতামাতা বলেন, সকলের মুখে মুখে এই গালিটা বেশিরভাগ শোনা যাচ্ছে। আমাদের সকলকে নিজের জবানকে হেফাজত রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে সামনে রেখে, আল্লাহ তাআলাকে মেনে, আল্লাহর রাসূলের সুন্নাত এবং আদর্শগুলো মেনে নিজের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করেন। আমিন।